আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে ভারতের মধ্যে যে রথটি ভেসে এসছে সেই রথটি কি আসলে সোনা দিয়ে তৈরি সেই রথটি কোন দেশ থেকে ভারতে ভেসে এলো সেই রথের মধ্যে কোনো টাকা পয়সা বা কোনো সোনা গয়না কোনো কিছু ছিল কি বন্ধুরা সেই রথ নিয়ে স্থানীয় প্রশাসন ঠিক কি বলেছেন বন্ধুরা এই সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন সমুদ্রের মাঝে ঝকঝকে সোনালী রঙের রথ ঘূর্ণিঝড় অশনির কারণে উত্তাল বঙ্গোপসাগরে হঠাৎ দেখা যায় সোনালী রঙের পরত দেওয়া রথের আকারের একটি বস্তু যা দেখে সকলে হতবাক হয়ে যায় এই সোনার বরণ রথ কোথা থেকে কীভাবে ভেসে এলো ভারতের মধ্যে তা নিয়ে চলে নানাবিধ চর্চা এই রথ শ্রীকুলাম জেলার সুন্নাপল্লী তটে পাওয়া গেছিল মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্রে বয়ে আসে এটা সমুদ্রে এত বড় সোনালী রঙের জিনিস বইতে দেখেন তখনই সেটাকে উদ্ধারে নেমে পড়েন স্থানীয়রা উত্তাল সমুদ্রে নেমেই টানতে টানতে সেটাকে নিয়ে আসা হয় তটের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র প্রচুর উৎসাহী মানুষ ওই জায়গায় পৌঁছে যান এবং ভিড় জমাতে শুরু করেন সাধারণের বিবরণ অনুযায়ী রথটি দেখতে খুবই সুন্দর এবং তাতে সোনালি রঙের আবতরণ দেওয়া রয়েছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে জলে পড়লে এটা ডুবে না যায় ভাসতে পারে তবে কোথা থেকে এলো এত বড় সুন্দর রথ সত্যি কি এটি সোনা দিয়ে মোড়া রয়েছে এই সমস্ত তথ্য প্রশ্নের বা উত্তর জানিয়ে দিয়েছেন স্থানীয় এক পুলিশ আধিকারিক নৌপাড়া থানার সাব ইন্সপেক্টর তিনি জানিয়েছেন যে এই রথটি জোয়ারে ঢেউয়ে ভেসে এসেছে থাইল্যান্ড জাপান কম্বোডিয়া ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া যে কোনো দেশের হতে পারে এই রথটি তবে পুলিশ পুলিশকর্তার মতে মায়ানমারে এর উৎস কারণ সেই দেশে এমন রথের নকশা তৈরি হয় তিনি আরও জানিয়েছেন যে রথটি টিনের তৈরি তাতে সোনালি রং করা হয়েছে দেখে মনে হবে যেন আস্থ একটি মন্দির যাতে চাকা লাগানোও হয়েছে যদিও এই রথের ভিতর কিছুই ছিল না বলে দাবি করা হয়েছে তবে এটিকে একেবারে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না কোনো কুমতলবে এই রথ ভারতের সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে তখন তারা আশা করি বুঝতে পেরেছেন ভারতের মধ্যে যে রথটি ভেসে এসছে সেই রথটি কোন দেশ থেকে ভেসে আসতে পারে সেই রথটি কিসের তৈরি আশা করি বুঝতে পেরেছেন তবশেতে এই বিষয়ে কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন